পর্দাহীন হলে চলি, আমি পোস্টার মাল চলি, আমি ছোট থেকে পর্দাহীন হলে চলি। নামাজ কালাম যে আমার মুখ দেখার, মুখ দেখার অধিকার পাইবে সে আমার ইনশাল্লাহ। আমার ভিডিও কল কিনে দিয়ে ভিডিও খুলে মুখ দেখে নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ ভাই ইনশাল্লাহ আপনাদের দোয়া। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ভাইয়া বৃষ্টি। কি নাম? বৃষ্টি ভাইয়া। বৃষ্টি আপু কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভাইয়া কেমন থাকবো, না দুঃখ কষ্টে ভাইয়া সবাই মার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা, কোন দুঃখটা সবচেয়ে বেশি লাগে? সব থেকে কোন দুঃখ ভাইয়া, জন্মের পর থেকে ভাইয়া মায়ের আগে পাই ধরে মা কি হয়েছিল? জন্মের পর থেকে ভাইয়া নেই। জন্মের পর থেকেই নাই? না বিশ দিন বসে চলে গেছে। আপনার কোনো আর ভাই বোন আছে? না ভাইয়া ভাই বোন বলতে কি, আমি একাই। না আপনি একাই? আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? না ভাইয়া লেখাপড়া করিনি, সবাই মার খেয়ে থাকি অনেক কষ্টে কষ্টে। পুকুর কাছে মানুষ হয়েছিলাম ভাইয়া, বিয়ে শাদি কি দিতে চাই নাকি যেভাবে আছে সৎমা সেইভাবে রাখতে চাই? আচ্ছা আচ্ছা, আপনি আরেকটু জোরে কথা বললেন কারণ কথাগুলো মানুষ শুনতে শুনতে পাচ্ছে না তো এখন। হ্যাঁ, এখন তো বিয়ের বয়স, বিয়ে শাদি করতে হবে, তা মুখটা দেখলে কি সমস্যা আছে? ভাইয়া মুখ আমি পর্দাহীন হলে চলি, আমি কষ্টের মাল চলি, আমি ছোট থেকে পর্দাহীন হলে চলি। নামাজ কালাম যে আমার মুখ দেখার, মুখ দেখার অধিকার পাইবে সে আমার ইনশাল্লাহ। আমার ভিডিও কল কিনে দিয়ে ভিডিও খুলে মুখ দেখে নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ আপনাদের দোয়া। যাই হোক, নামাজ কালাম পড়বেন, সবসময় পদ্মাশীল অবস্থায় আছে, পদ্মাশীল অবস্থায় থাকবেন, এইভাবে দেখে দেখবেন অনেকে পছন্দ করবে, বিয়ে শাদি করতে চাবে, তাদেরকে হয়তো বলবেন বাড়িতে এসে যোগাযোগ করে, তারপরে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদি করা, তাহলে দেখবেন যে জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে, সংসারটা উন্নতি হবে। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ মুখস্থ নাই, তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় এতিম মেয়ে, আসলে কি বলবো, যার ছোটোবেলায় মা বাবা না থাকে তার কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়ে বড় হতে হয়েছে তার কথা শুনলেই বোঝা যাচ্ছে। আরও বিস্তারিত কেউ যদি জানতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, তার নাম্বারটি হচ্ছে 01322043398। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01322043398। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বার খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার কষ্টটা দূর করে দেবে। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করে আসসালামু আলাইকুম।